টেনিদা, ভজহরি মুখুজি বা সাধারণত টেনিদা বা টেনি, কলকাতার পটলডাঙার একটি কাল্পনিক স্থানীয়। তিনি বাঙালি লেখকের বেশ কয়েকটি ছোট গল্প এবং বৃহত্তর রচনায় দেখা যায় নারায়ণ গঙ্গোপাধ্যায়। টেনিদা পটলডাঙার আশেপাশে বাস করা চার যুবকের একদল দলের নেতা, স্থানীয় চিত্রনাট্য এয়ারহেড হিসাবে চিত্রিত হয়েছিল। তিনি যদিও একাডেমিক দক্ষতায় আশীর্বাদ না পেয়েও তার উপস্থিতির জন্য অন্য তিনজন প্রশংসিত ও সম্মানিত হয়েছেন। সাহস ও সততার পাশাপাশি তার কৌতুকপূর্ণ ক্ষুধা, টেনিদার বর্ণনা কাঠি পাঠ্যতীত, টেনিদার বর্ণনা নাকটি পাঠ্যতীতেও প্রায়শই উপস্থিত হয়। মাই নাকের সাথে মাউন্টের অনুরূপ একটি বৃহৎ নাক হিসাবে বর্ণনা করা হয়। গল্পগুলির বর্ণনাকারী হলেন পিয়ালারাম, যিনি তার নেতার দুর্বলতা একাডেমিক পরিশ্রমের সাথে ভাগ করে নিয়েছিলেন। অন্য দুটি চরিত্র যারা এই চৌকটের অবিচ্ছেদ্য অংশ গঠন করেছিলেন তারা হলেন হাবুল সেন, পূর্ব বাংলার উচ্চারণ হল দ্রি ইস্ট, এবং কিও ব্লার সাথে বক্তব্য রেখেছিলেন। এই চারজনের মধ্যে সবচেয়ে চালক। অন্য দুটি চরিত্র যারা এই চৌকটির অবিচ্ছেদ্য অংশ গঠন করেছিল হাবুল সেন, তিনি দ্রি ইস্ট পূর্ব বাংলা উচ্চারণ এবং কিও ব্লার সাথে বক্তব্য রেখেছিলেন। এই চারজনের মধ্যে সবচেয়ে চালাক। দ্বারা সৃষ্টি নারায়ণ গঙ্গোপাধ্যায়, চিত্রিত চিন্ময় রায়, শুভাশিস মুখোপাধ্যায়, কণ্ঠ দিয়েছেন সব্যসাচী চক্রবর্তী। মহাবিশ্বের তথ্য, পুরো নাম ভজহরি মুখোপাধ্যায়, ডাকনাম টেনি বা ভজা, লিঙ্গ পুরুষ, শিরোনাম মুখুজ্জি বা মুখার্জি, পেশা ছাত্র, ধর্ম হিন্দু ধর্ম, জাতীয়তা ভারতীয়, বাসস্থান পটলডাঙা কলকাতা, উচ্চতা 6'2", বন্ধু কমলেশ ব্যানার্জি পেলারাম, কুশল মিত্র ক্যাবলা, স্বর্ণেন্দ্র সেন হাবুল। টেনিদার গল্পগুলি মূলত দুটি ধরনের। প্রথমত, টেনিদার তার তথাকথিত বীরত্বের বানোয়াট গল্পগুলি বর্ণনা করেছেন। দ্বিতীয়ত, টেনিদা ও পায়লা বা চারজন হাস্যকর কৌতূহলে জড়িত, যেখানে একটি দল আকর্ষণীয় পরিস্থিতিগুলির মধ্যে দিয়ে যায় তবে রহস্য সমাধান করে দা শেষ। ছোট গল্পগুলি কলকাতা এবং এর শহরতলিতে ব্যাপকভাবে নির্মিত হয়েছিল, তবে চারমূর্তি হাজারিবাগ ভ্রমণ করেছিল, ডুয়ার্স দার্জিলিং, যেখানে তাদের আনন্দ ভ্রমণটি এক রহস্যময় ঘটনার ধারাবাহিকতায় রূপান্তরিত হয়েছিল। প্রত্যয় দা তার প্রকৃত ডাকনাম, পরে ব্যবহার গান টেনি, এর সংক্ষিপ্ত রূপ দাদা, যা চলিত বাংলায় একটি বয়স্ক পুরুষ নবজাতক এর সঙ্গে কথোপকথন শুরু করতে ব্যবহৃত হয়। শর্ট হ্যান্ড কোনো ব্যক্তির নামের পরে ব্যবহৃত হয়, এটি শ্রদ্ধা ও জ্যেষ্ঠতার স্বীকৃত মার্গ। তিনি এই গ্যাংয়ের নেতা, তিনি এক আদিবাসী বাঙালি ব্রাহ্মণ। কম্বল নিরুদ্দেশ নামে শিরোনামে গল্পে উল্লেখ করা হয়েছে যে তিনি বক্সিং এবং জুডো জানেন। দা একই গল্পে টেনিদা 112 কেজি ওজনের একজনকে একক ঘূর্ণি দিয়ে ছুঁড়ে মারেন। ইতিহাস, 1986 সালের মার্চ মাসে নারায়ণ গঙ্গোপাধ্যায় কলকাতার পটলডাঙায় একটি বাড়ি ভাড়া করে চলে যান, যেখানে তার বাড়িওয়ালা ছিলেন শ্রী প্রভাত মুখার্জি মানে টেনিদা। নারায়ণ গঙ্গোপাধ্যায় তার বাড়িওয়ালার সাথে এতটা ভালো সম্পর্ক ছিল যে দুই পরিবার প্রায় পারিবারিক বন্ধু ছিল। যখন বিশ্ব মুখার্জি তার কাছে মৌচাক গল্পের জন্য এসেছিলেন, টেনিদা প্রথম দিকে তার বাড়িওয়ালাকে মৎস্যপূরণ এবং খটাঙ্গ ও পলাঙ্গ গল্পের উপহাস করার জন্য তৈরি করা হয়েছিল। অন্যান্য দুটি চরিত্র ক্যাবলা ও হাবুল পরবর্তীকালে যোগ করা হয়েছিল এবং টেনিদার প্রোফাইলও বিকশিত হয়েছিল। অন্যান্য প্রধান চরিত্রগুলি, পেলারাম, গল্পগুলির আখ্যা পেলারাম,
নিজেই লেখকের দৃষ্টিকোণ থেকে লিখেছেন। তিনি একজন সাহসী সদস্য এবং পেটের দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছিলেন। তার অপ্রাপ্ত খাবার আইটেমগুলি পটল দিয়ে শিং মাছের ঝোল এবং মালাবার বাদাম পাতার রস হিসেবে উপস্থিত হয়। তেলারাম আর টেনিদার পদক্ষেপে অনুসরণ করেছিলেন। স্কুলে তার চূড়ান্ত বছরটি পুনরায় দুবছরের জন্য পুনরায় গ্যাংয়ের বাকি অংশের সাথে ম্যাট্রিক পাশ করার আগে পুনরায় করেছিলেন। পাইলার আসল নাম কমলেশ ব্যানার্জি। টেনিদার অভিযান শর্ট উপন্যাসের চার মূর্তির অভিযান শিরোনামের অন্যান্য গল্পগুলির মধ্যে এই নামগুলি তালিকাভুক্ত করা হয়েছে। টেনিদার মতো তিনিও একজন বাঙালি ব্রাহ্মণ। ক্যাবলা বা কুশল মিত্র, তিনি ছিলেন সবচেয়ে বেশি বুদ্ধিমান, স্মার্ট এবং সাহসী, চতুর ও তার সহপাঠীদের মধ্যে শীর্ষ। এই সুদর্শন ও ডিপার যুবক এই গ্রুপের মেরুদণ্ড। টেনিদার সর্বদা জটিল পরিস্থিতিতে সমাধানের জন্য ক্যাবলার দিকে তাকিয়ে থাকে। ক্যাবলার তারা যে সমস্ত দুঃসাহসিক কাজ করেছিল তার সমস্ত রহস্য সমাধান করেছে। তিনি টেনিদার গ্যাংয়ের অবিচ্ছেদ্য অঙ্গ। শব্দ ক্যাবলা মধ্যে বাংলা অর্থ মুড়ো। তিনি বর্ণ অনুসারে বাঙালি কায়স্থ। হাবুল, হাবুল পরিবার পূর্ববঙ্গ থেকে আগত। এটি পূর্ববাংলার মানুষের দৃষ্টম বাংলা উচ্চারণ বৈশিষ্ট্য দ্বারাই স্পষ্টতই প্রতীয়মান। হাবুল বাবা সম্ভবত বসবাস বিক্রমপুর, এখন কি মধ্যে বাংলাদেশ থেকে সরানোর আগে কলকাতা। হাবুল সেন একটি স্বতন্ত্র চরিত্র রাখার পক্ষে দাঁড়িয়ে আছেন। তিনি সাহসী, তবে প্যালারামের মতো নয়। নট তিনি টেনিদা এবং প্যালারামের বিপরীতে খুব ভালো ছাত্র। হাবুল আসল নাম হল স্বর্ণেন্দু সেন। কিছু উপন্যাসে আমরা জানতে পারি তিনি বক্সিংও জানেন। টেনিদার বই উপন্যাস এক চার মূর্তি, দুই চার মূর্তির অভিযান, তিন কম্বল নিরুদ্দেশ, চার টেনিদা আর সিন্ধু ঘটক, পাঁচ ঝাউ বাংলোর মৃত্যু রহস্য। ছোট গল্প এক দধিচি পোকা ও বিশ্বকর্মা, দুই খট্টা ও পলান্ন, তিন মৎস্য পুরাণ, চার পেশোয়ার কি আমির, পাঁচ কাক কাহিনী, ছয় ক্রিকেট চাই ছিজি, সাত পরের উপকার করিও না, আট চেঙ্গিস আর হ্যামলিনের মাসিওয়ালা, নয় ঢাউস, দশ নিদারুণ প্রতিশোধ, এগারো তত্ত্ববোধানে জীবে প্রেম, বারো দশানন চরিত, তেরো দ্য গ্রেট ছাঁটাই, চোদ্দ ক্যামোফ্লেজ, পনেরো কুট্টিমামার হাতের কাজ, ষোলো সাংঘাতিক, সতেরো বনভোজনের বাইক পার, আঠেরো কুট্টিমামার দন্তকাহিনী, উনিশ প্রভাসম গেট, কুড়ি ভজহরি ফিল্ম কর্পোরেশন, একুশ চামচিকিকে আর টিকিট পরীক্ষক, বাইশ ব্রহ্ম বিকা কিছু দন্ত বিকাশ, তেইশ টিকটিকির লাজ, চব্বিশ বিয়ারিং ছাট, পঁচিশ কাঁকড়া বিচে, ছাব্বিশ হনলুলুর মাকুদা, সাতাশ হালখাতা খাওয়া দাওয়া, আঠাশ ঘুমতোপাড়ে সি ম্যাচ, উনত্রিশ টেনিদা আর ইয়েতি, তিরিশ একাদশীর রাঁচি যাত্রা, তিরিশ একাদশীর রাঁচি যাত্রা, একত্রিশ ম্যাংচাদার হাহাকার, বত্রিশ ভজগৌরাঙ্গ কথা, তেত্রিশ একটি ফুটবল ম্যাচ, একটি অভিনীত নাটক পরের উপকার করিও না, টেনিদা প্রবন্ধ, কিছু কোঠা, দুই পটলডাঙার সে টেনিদার বায়োস এখন, দুই পটলডাঙার যে টেন্টার বয়স এখন 75, অ্যান্টোলজিস, এক
সমগ্র কিশোর সাহিত্য বাংলা স্বভাবত কিশোর সাহিত্য দুই টেনিদা সমগ্রা বাংলা টেনিদার অবস্থান অন্যান্য মিডিয়াতে ফিল্মস চার মূর্তি ১৯৭৮ সাল এপিম নাম উপন্যাস অবলম্বনে এই গল্পটি টেনিদা ও কোম্পানির অ্যাডভেঞ্চারের কথা যখন তারা রামগড়ের কাছে বেড়াতে যায় এবং জাল নোট তৈরির সাথে জড়িত একটি গ্যাংয়ের মুখোমুখি হয় ছবিটি পরিচালনা করেছিলেন উমানাথ ভট্টাচার্য ছবিতে চিন্ময় রায় টেনিদা চরিত্রে অভিনয় করেছিলেন টেনিদা চলচ্চিত্র ২০১১ এই চলচ্চিত্রটি আড়াল করে চার মূর্তির অভিযান থেকে আজ অভিজিত টেনিদা চলচ্চিত্র ২০১১ এই চলচ্চিত্রটি আড়াল করে চার মূর্তির অভিযান থেকে অভিযোজিত হয়েছিল এটি পরিচালনা করেছেন চিন্ময় রায় এবং সুভাষিস মুখোপাধ্যায় এই ছবিতে টেনিদা চরিত্রে অভিনয় করেছিলেন টেনিদা অ্যান্ড কোম্পানি যাকে শর্টে বলা হয় টিবিএ সায়ন্তন ঘোষাল পরিচালিত ঝাও বাংলোর রহস্য থেকে গৃহীত একটি আসন্ন চলচ্চিত্র কাঞ্চন মল্লিক টেনিদার চরিত্রে অভিনয় করবেন অ্যানিমেটেড টিভি সিরিজ টেনিদা সমন্বিত একটি অ্যানিমেটেড সিরিজ জি বাংলাতে প্রচার শুরু করেছিল টেনিদা কণ্ঠ দিয়েছেন সব্যসাচী চক্রবর্তী যিনি সাম্প্রতিক চলচ্চিত্রগুলিতে ফেলুদা চরিত্রে অভিনয় করার জন্য বিখ্যাত কায়বলা কণ্ঠ করেছিলেন দেবাশিস ঘোষ তিনিও এই চিত্রনাট্যটি রচনা করেছিলেন হাবুল কণ্ঠ দিয়েছেন তপন চক্রবর্তী তিনি নাটক পরিচালকও ছিলেন পেয়ালাকে কণ্ঠ দিয়েছেন অভিজিৎ বিশ্বাস যদিও চুলের বর্ণের চরিত্রের বর্ণনার কোনোটি বইতে দেওয়া হয়নি তবে কমিক্সগুলিতে তাদের সকলেরই চুল কালো তবে এই সিরিজে টেনিদার লাল চুল আছে পেয়ালার বাদামি চুল আছে হাবুলের ডার্লিট আছে এবং ক্যাবলার কালো চুল রয়েছে কমিক্স ৮০ দশকে প্রথম কমিক্স আনন্দমেলা পূজবার্ষিকীতে প্রকাশিত হয়েছিল ক্রিকেটার টেনিদা ক্রিকেট মানে জিহি গল্প থেকে গৃহীত হয়েছিল পরের কমিক অভিযোজনগুলি পোশাকটি আনন্দমেলার মাধ্যমে প্রকাশিত হয়েছিল অরিজিৎ দত্তচৌধুরী এবং কমিকগুলি চিত্রিত করেছেন কালানুক্রমিকভাবে এই কমিকগুলি মধ্যে হল টেনিদা আর কারতি দধিচি টেনিদা আর ইয়েতি দধিচি পোকা আর বিশ্বকর্মা মৎস্য পুরাণ টেনিদা আর সিন্ধু ঘট এর মধ্যে তিনটি কমিক বই হিসেবেও উপলব্ধ সম্প্রতি ২০০৯ সালে সন্দীপ রায় সম্পাদিত পূজবার্ষিকী সন্দেশ হর্ষমোহন চট্টরাজ টেনিদা গল্পের একটি কমিক্স ফুটিয়ে তুলেছিলেন ভজ গোড়াঙ্গ কথা